পঞ্চায়েত নির্বাচনের আগে প্রতিদিনই মুর্শিদাবাদ জেলার কোনো না কোনো প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে বোমা বারুদ বা আগ্নেয়াস্ত্র শনিবার বনোয়া ব্লকের অন্তর্গত সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে মিরপাড়া গ্রাম থেকে এক ব্যক্তির বাড়ির পেছনে মাটির মধ্যে লুকিয়ে রাখা যার ভর্তি তাজা বোমা উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ইতিমধ্যেই বনোয়া থানার পুলিশ মুর্শিদাবাদ জেলা বোম স্কোয়াডকে খবর দিয়েছে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য কে বা কারা কী উদ্দেশ্যে বোমাগুলি মজুত করে রেখেছিল তার তদন্ত শুরু করেছে বনোয়া থানার পুলিশ